আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে এভাবে কথা বলতেছি। তো আজকে আসলে শীতের সকালটা অনেক জোস ছিল, আর সকালের দিকে প্রায় অনেক কুয়াশা ছিল, মানে আজকে প্রচুর ঠান্ডা লাগতেছিল। তো ভাবলাম যে আজকে আমার একটা জিনিস খাওয়ার ক্রেভিং হচ্ছে, সেটা হলো যে নারকেলের চিড়া। তো কার কার এখানে কী কী বলে আসলে আমি জানি না, আমাদের এদিক দিয়ে নারকেলের চিড়াই বলে। তো ভাবলাম যে আমি আজকে নারকেলের চিড়া বানাই। এখন দুপুর প্রায় 12:30 বাজে, আমার রান্নাবান্না সব শেষ। তো এখন ভাবতেছি যে নারকেলের চিড়া বানাবো, দেখি কীভাবে কীরকম পারি। আর যদি কেউ এর চেয়ে ভালো বেটার আইডিয়া জেনে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রিজে কিছু নারকেল পড়া ছিল, মানে একটা নারকেলের একটা ইয়া ছিল, তো আমি সেটাকে তুলবো, দেখি এখন কী করা যায়। তো চলেন দেখি। এখানে নারকেলের ইয়ে ছিল, আমি ওগুলোকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এটা ফেলে দিব, ফেলে দিয়ে তারপর এটাকে পরিষ্কার করে দেন আমি কাটবো। যে আমার পরিষ্কার করা হয়ে গেছে, যে এভাবে দেন আমি এখন কুচি কুচি করে কেটে ফেলবো। কুচি কুচি করে কেটে আমি এখানের মধ্যে রেখেছিলাম, এই যে এরকম একদম চিকন চিকন করে কেটেছি আমি। তো এটাই এভাবে করে সবগুলো আমি কেটে নিব, তারপরে আবার আমি এখানে চিনি দিয়েছি অনেকটাই, 2-3 চামচের মতো। আমি বেশি চিনি খাই না, তো এই জন্য আমি বেশি চিনি দিচ্ছি না। এখানে চিনিগুলো দিয়ে নাড়ানাড়ি করতেছি, যদি চিনিগুলো মেল্ট হয়ে তা আস্তে আস্তে করে আগুন টুকুনো আছে কম রাখছি, যাতে আস্তে আস্তে মেল্ট হয়ে আগুন সাথে সাথে যাতে এগুলো মেল্ট হয়ে চিনের মধ্যে যায়, নারকেলের মধ্যে যায় আর কি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে অনেকটাই এরকম হচ্ছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে, অনেক ভালো হয়েছে। মানে আমার অনেকটা পছন্দের জিনিস, তো ভালোই লাগছে আমার কাছে। অনেকদিন পরে খেলাম, অনেকদিন না প্রায় বছর হবে বানাই না, কারণ আগে বানানো হতো, এখন বানানো। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন।